ধর্মনগর মহকুমা চন্দ্রপুর স্থিত মহকুমা পশু হাসপাতালের কর্তব্যরত কর্মীদের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলল মহকুমার স্থানীয় জনগণ অভিযোগ মহকুমা হাসপাতালে গবাদি পশু ও গৃহপালিত পশু নিয়ে গেলে সঠিক পরিষেবা দেওয়া হয় না শনিবার মহকুমার বিভিন্ন এলাকা দশ থেকে বারো জন তাদের অসুস্থ গরু ছাগল ও কুকুর নিয়ে হাসপাতালে আসে চিকিৎসার জন্য বেলা এগারোটায় পশু হাসপাতালে গেলেও হাসপাতালটি থাকে বন্ধ স্থানীয়রা হাসপাতালে কোয়ার্টারে যোগাযোগ করলে তাদের বলা হয় আজ নাকি চতুর্থ শনিবার এ কারণে দুপুর 12টায় হাসপাতাল বন্ধ হয়ে গেছে তখন উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়ে তাদের বক্তব্য তারা কেউ কেউ সকাল 11টায় এবং কেউ কেউ 11:30টায় হাসপাতালে উপস্থিত হয়েও হাসপাতাল বন্ধ পেয়েছে অপুরিন্তু তাদের সাথে মিথ্যা আশ্রয় নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত জনতার অভিযোগ মাসে চতুর্থ শনিবার দুপুর 12টা পর্যন্ত জেলা পশু হাসপাতাল খোলা থাকার কথা থাকলেও কেন হাসপাতালে কর্তৃপক্ষ হাসপাতাল বন্ধ রাখল। স্থানীয় মহকুমাট ধর্মনগর লালছড়া কদমতলা আনন্দবাজার সহ অন্যান্য এলাকা থেকে অসুস্থ গবাদি পশু গৃহপালিত পশু নিয়ে গাড়ি রিজার্ভ করে জেলা পশু হাসপাতালে এসে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ কেউ কেউ আবার অভিযোগ করে বলেন তাদের গবাদি পশু সহ গৃহপালিত পশু নিয়ে মহকুমা পশু হাসপাতালে আসলে চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা ভালোভাবে চিকিৎসা পরিষেবা দেন না বলেও অভিযোগ এমনকি তাদের অসুস্থ পশুদের প্রাইভেটভাবে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয় আর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে শুনে নেওয়া যাক কি বলছে অভিযোগকারীরা ছাগলটা নিয়ে আইছি আজকে পশু হাসপাতাল ইমার্জেন্সি কোনো ডাক্তার নাই হসপিটাল বন্ধ হয়ে আছে তালা খুলিয়া তারা রাখছে কোয়াটারে খোঁজ করছি এরা কইতাছে যে চারটার সময় বন্ধ করব বারোটার সময় গেছে গিয়া কিন্তু আমি সাড়ে এগারোটার সময় আইছি তিনশো টাকা ভাড়া দিয়া প্রাইভেট ভাবে কইতাছে তারা গিয়া দেখানি লাগে আমার প্রাইভেট দেখানি কোয়াটারে জিগাইছিলাম নাম তো জানি না কটার কইছে একজনে মানে তাই নাম জানি না কইছে তুমি প্রাইভেট দেয়া দেখাই দাও দেওয়া সেকেন্ড সেটা দে বন্ধ থাকবো এখানে ইমার্জেন্সি লাগে একজন তো ডাক্তার থাকতে লাগে হসপিটাল যদি বন্ধ হয় খাদ্যর যদি বন্ধ হয় তাইলে ফার্মেসি যদি বন্ধ হয় মানুষ কই যাইব আর পশু নিয়া কই যাইব এখন আমরা কই যাইতাম এই অবস্থা যদি অ্যাক্সিডেন্টে কোনো যে পশু আয় বা কিছু আয় তাইলে এটা কই ডাক্তার দেখাই কই যে অল্প কুকুর যখন নিয়ে আয় তখন তারা ওইখানে টিকিট করতে সময় তারা তখন কইব যে কুকুরটা সরা বাইরে নিয়ে যাবতে নিয়ে যা এখানে ঢুকাই না তো কথাটা হইল মানে পশু পাখির হাসপাতালে যদি পশু পাখি না ডুবতে পারে তারা ভিতরে ঢুকতে দেয় না একজন ডাক্তার আছে ঠিক জানি না তাই তো না কুকুর সরা সরাসরি তাই তো ধরেই না হাত দিয়া আমি অনেকদিন আমার এমনও হয়েছে যে তোমার কুকুরের ফাঙ্কাস তুমি কুকুরটা বেশি লাও তুমি কুকুরের থেকে তোমার হয়ে এমন ওই দিকে একজন আসেন তাই ঠিক আছে তাই তো আচ্ছা তাই তাইনি রুমে ঢুকাই তাই অনেক ভালো আর তারা ওইখানে তারা ওইখানেই ঢুকাইতে দেয় ওই সেইটার মধ্যে গেলে পরে খুব কুকুরটা নিয়ে তুমি সরিয়ে যাও কুকুরটা ওই কোনাতে নিয়ে রাখো এদিকে গোটা দিন অপেক্ষা করে জেলা পশু হাসপাতালে আসা লোকজন নিরাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয় তাই সাধারণ জনগণের বক্তব্য ধর্মনগর জেলা পশু হাসপাতালের প্রতি নজর দিক সংশ্লিষ্ট দপ্তর বিউরো রিপোর্ট রাইজেস নিউজ